পূর্ণিমার কোটালে বড়সড় ক্ষতির মুখে পড়ল নামখানার মৌসুমী দ্বীপের পর্যটন কেন্দ্র এই পর্যটন কেন্দ্রে গড়ে ওঠা প্রতিটা কটেজই ক্ষতিগ্রস্ত হয়েছে আবার নতুন করে সাজিয়ে তুলতে দীর্ঘদিন সময় লেগে যাবে দাবি কটেজ মালিকদের সে ভিডিও দেখাবো আপনাদের স্থানীয় সূত্রে জানা গিয়েছে দু সালে মৌসুমী দ্বীপে বঙ্গোপসাগরের উপকূলে এই নতুন পর্যটন কেন্দ্রটি গড়ে উঠেছিল ধীরে ধীরে পর্যটন কেন্দ্রটি পিপাসু মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে বর্তমান বকখালির পাশাপাশি প্রতিদিনই প্রচুর পর্যটক এই কেন্দ্রে ঘুরতে আসেন এখন এই পর্যটন কেন্দ্রে বাষট্টিটি কটেজ রয়েছে পূর্ণিমার কোটালে বেশিরভাগ কটেজে ক্ষতিগ্রস্ত হয়েছে বাইরে বসার জায়গা সহ সমুদ্রে নামার ঘাটগুলি সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে গ্রামবাসী তাপস ময়রা কি বলছেন শোনাবো আপনাদের আরো তিনটে চারটে কোটাল আছে এই ওই কোটালে যদি কিছু না করা যায় পুরো মৌসুমে আইল্যান্ড শেষ হয়ে যাবে সঙ্গে শুধু পর্যটন কেন্দ্র নয় হ্যাঁ গ্রামবাসীরও প্রচুর পরিমাণে ক্ষতি হবে প্রথম পরিস্থিতি প্রচন্ড খারাপ পুরো সামনে মাটি মাটি ধুয়ে গেছে ঠিক আছে হ্যাঁ যত বাঁধ ছিল বাঁধ পাঁচ সব ভেঙে গেছে হ্যাঁ ঘর পরও ঘর পর কিছু লোকের ঘর পরও পড়ে গেছে ভেঙে গেছে বললাম সরকারের কাছে ঠিক আছে চাইছি যে সরকার কিছু আমাদের সাহায্য হ্যাঁ সরকার যদি সরকার যদি ঠিক আছে বাঁধ বানাতে চায় ঠিক আছে যদি সরকার না যতটা সরকার দেবে বাদ বাকি পয়সা আমরাও হেল্প করে ঠিক আছে এ করতে পারি ওই বল্লা দিয়ে কোন রকম ঠেকিয়ে রেখেছি সামনে তো আরো তিনটে বড় চারটে বড় বড় কোটাল আছে যদি এখন না ঠিক একটু এ করা যায় পুরো শেষ হয়ে যাবে মৌসুমি ট্যুরিজম আতঙ্কিত গ্রামবাসী আমরা সবাই আতঙ্কিত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি এক কটেজ মালিক অভিষেক রায় জানান যে পূর্ণিমার কোটালে কটেজগুলো প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে আগামী দিনে আরও প্রায় চারটে বড় কোটাল রয়েছে নদীর বাদ এখনই যদি মেরামত করা না হয় তাহলে আগামী দিনে শুধু পর্যটন কেন্দ্র নয় পুরো দ্বীপটাই ক্ষতির মুখে পড়বে অতীতেও প্রতিটি প্রাকৃতিক বিপর্যয় এবং বড় বড় কোটালের সময় এই পর্যটন কেন্দ্রটিতে ক্ষতির মুখে পড়তে হয়েছিল বারবার নতুন করে সাজিয়ে তুলতে হচ্ছে এই কেন্দ্রকে অভিষেক রায় কটেজ মালিক কি বলছেন শোনাবো পর্যটন কেন্দ্রের অবস্থা তো দেখতেই পাচ্ছেন এখন এমনিতেই বর্ষাকাল বিজনেসের পরিস্থিতি তো একটু ডাউন এখন অফ সিজন চলছে প্লাস এর মধ্যে যে বারংবার যেভাবে টোটালের ফলে যেভাবে ক্ষতি হচ্ছে বিশেষত গুরু পূর্ণিমার ফলে যেভাবে ক্ষতি হলো তো এই মুহূর্তে পরিস্থিতি খুবই ভয়াবহজনক এবং কীভাবে এই ক্ষতিটা বেঁচে থাকবে এ নিয়েও খুব আমরা সংশয়ের মধ্যে রয়েছে ক্ষতি বলতে এই তো পুরো বাদ সেটা আমরা নিজেরা কষ্ট করে বারবার ঠিক করার চেষ্টা করছি যে পুরোটাই মোটামুটি কিন্তু এবার ক্ষতিগ্রস্ত পুরো মৌসুমি আইল্যান্ড জুড়েই আপনি দেখতে পাবেন তো শুধু তো এই ট্যুরিজমটার উপরে মানে আমরা নয় এলাকাবাসী টোটো চালক থেকে সবজি সবে সবাই মোটামুটি এখান থেকে উপকৃত সবাই প্রত্যেকে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এর ফলে তো এখানে যদি সরকার আমাদের পাশে দাঁড়ায় তাহলে নিশ্চয়ই আমরা আবার ট্যুরিজমটাকে সঠিকভাবে দাঁড় করাতে পারবো মৌসুমী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল কায়ুম খান বলছেন যে এই এলাকায় নদীর গতি প্রকৃতি বিভিন্ন সময় বিভিন্ন রকমের হয় পূর্ণিমার কোটালে পর্যটন কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা অনুযায়ী প্রাথমিকভাবে যতটা কাজ করা সম্ভব তা করা হচ্ছে তবে এই বিষয়টি সেচ দফতরকেও জানানো হয়েছে পূর্ণিমার কোটালে বড়সড় ক্ষতির মুখে পড়ল নামখানার মৌসুমি দ্বীপের পর্যটন কেন্দ্র এই পর্যটন কেন্দ্রে গড়ে ওঠা প্রতিটি কটেজই ক্ষতিগ্রস্ত হয়েছে আবারও নতুন করে সাজিয়ে তুলতে দীর্ঘদিন সময় লাগবে দাবি কটেজ মালিকদের স্থানীয় সূত্রে জানা গিয়েছে দু সালে মৌসুমী দ্বীপে বঙ্গোপসাগরের উপকূলে এই নতুন পর্যটন কেন্দ্রটি গড়ে উঠেছিল ধীরে ধীরে এই পর্যটন কেন্দ্রটি ভ্রমণ পিপাসু মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে বর্তমান বকখালির পাশাপাশি প্রতিদিনই প্রচুর পর্যটক এই পর্যটন কেন্দ্রে ঘুরতে আসেন এখন এই পর্যটন কেন্দ্রে কটেজ রয়েছে পূর্ণিমার কোটালে বেশিরভাগই কটেজ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে বাইরে বসার জায়গাসহ সমুদ্র নামার ঘাট ভেঙে গিয়েছে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে